সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করছি সবাই বেশ ভালো আছেন। আজকে আমরা অবস্থান করতেছি কুমিল্লা চৌদ্দগ্রাম মিশনের হাটে। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের মিশন বাজারে। বলদ গরুর দাম দর কেমন যাচ্ছে সেই তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করব। বেশ বড় বড় বলদ গরু। সুলতান ভাই আসসালামু আলাইকুম। সালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই। কতগুলো সংগ্রহ আছে আজকে? পঁয়ষট্টিটা। এগুলো কবে আসছে ভাই? আজকে আগের পনেরোটা। মাশাআল্লাহ, অনেক বড় বড় বলদ ভাই। এগুলো দাঁত বয়স কেমন করে? ছয় দাঁত করে। দর্শক, এক জোড়া বলদ কাস্টমার দেখতেছে, আমরা দেখবো এই জোড়া বলদের দাম দর কেমন হচ্ছে আজকের চৌদ্দগ্রাম মিশনারি হাট থেকে। এই জোড়া চাচ্ছেন কত ভাই? চার লাখ তিরিশ। চাওয়া দাম সাদাটা এবং এটা ভাই 3.5 লাখ বলে। দুইটার ওজন কেমন হবে? 15 মন। ওই যে আমার এক ভাই এদিকে দেখতেছে, এগুলা দেখতেছেন? জি, ব্যবসা করে বাজারে আসে, বাজার দাম দরও জানে। এই জোড়া বলে দেন, 3.5 দিন তো বলে আগের থেকে নাকি? সাড়ে তিন লাখ বলে এই এক জোড়া বলদ গরু আজকের মিশনারি হাট থেকে। 4 লাখ 20। সকালে শুনছিলাম 4 লাখ 10। 4 লাখ এই দুটা বলো, 4 লাখ বলে দিচ্ছে সুলতান ভাই আজকের এই মিশন নিহার থেকে। ভাই এই বীর বাহাদুর লালটা কত চাচ্ছেন? 2 লাখ। এই রোজা থাকে এগুলো সিলা ফালা করে কেমনে ভাই? রোজা থাকে এত সিলা ফালা করে কেমনে? তো এনার্জি ফাই করে ভাই। কত বলছে আজকে বাজার এটা? কত? 65। 1 লাখ 65 পর্যন্ত দাম দর পাচ্ছে আজকের এই মিশন হাটে। কেমন বাজার? কেমন কাস্টমার তো আপনাদের দাফার অনেক কাস্টমার আসছে ভাই। ওই তো কি খাবার? খাবার খাওয়ার জন্য? খাবার খাওয়ার জন্য। জি জি, আপনি আগে জিজ্ঞাসা করছেন কারণ এগুলো বাইরের গরু। তো এই তো গরুটা বিশাল লম্বা কিন্তু বোঝা যাচ্ছে না। একবারে 95। এগুলা 220 করে বেশি। 2 লাখ 20 করে বেশি আছেন। জি জি জি, বড় গরু আর ছোট গরু বড় দেখা যায়। জুম করলে আর আমরা জুম করি না, আপনাকে ডাকে ওদিকে। আমরা দেখবো আজকের এই 4টা আমরা দেখবো, এদিক থেকে আরো কিছু বলদ গরুর দাম জানাবো। সাদা বলদ আজকে কতগুলো আছে এখানে? 10-15টা। মোটামুটি বাজারে সবচেয়ে বেশি বলদ আজকে আপনাদের দাফারে। জি জি, রিক্সে। রমজানে তো অনেকে আনে না ভাই, ভয়ে আনে না ভয়ে। অনেক সুন্দর সুন্দর বলদ। এটা দাঁত বয়স কেমন সুলতান ভাই? 6 দাঁত। বেশিরভাগ বলদ 6 দাঁত হয়ে থাকে। কোনটা? 1 লাখ 80। 1 লাখ 80 ভাইটা তো বলছিলেন 1.5 লাখ এবং 1 লাখ 80। এই গলোটা দাম দর হচ্ছে আজকে বাজারে। তাহলে আজকে রিক্স নিয়ে বাজারে চলে আসছেন? আচ্ছা দর্শক, আমরা দেখি আজকের বাজার থেকে আরো কিছু বলদ গরুর দাম দর জানাই। মোটামুটি এই তো এগুলা বিক্রি হয়েছে মাশাআল্লাহ ভাই। এই গরুটা কত টাকা বিক্রি হয়েছে? জোড়া 3 লাখ 40 ভাই। এই দুটো একটু দেখাই, গেট আপটা অনেক সুন্দর। 3 লাখ 40 এগুলা বেশিরভাগ তো পালা উপযোগী। 4 লাখ বেশিরভাগ গরু পালা উপযোগী।
আর ওই দিক দিয়ে সাইডটা আছে সাইডটা একজন নিছে আচ্ছা এগুলো কি আছে নাকি এখন এগুলো কাস্টমার বলতেছে বলতেছে কত বলে দাম বলতেছে আসলে দর্শক এই দুটো কাস্টমার দাম দর বলছে পুতুল করে চলে জি দুইটাই একই 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 পুতুল একই কালার একই মাংসের সাইজ কই দেন ছোট করে কই দেন দর্শক কাস্টমার দেখতেছে এই দুইটা বলো আমরা দেখব আজকে মিশননি হাট থেকে দাম তো চলে নাকি দাম ওরা 70 কইছে আর এদার 490 390 কইছে 370 390 20000 টাকা গ্যাপ এই দুইটা গরু আশা করি হয়ে যাবে গরুগুলো নিলে হইব আর পছন্দ নিয়ে গরু সুলতান ভাই আপনার যোগাযোগের নাম্বারটা বলেন তো ভাই নাম্বারটা 0837367046 এগুলো কি পালা উপযোগী না মাংসের শুধু এটা মাংসের এটা গোস্ত কেমন আছে ভাই সাড়ে চার মিনিট একদম পারফেক্ট গরু খাবে বাটি হইলো মনে করেন জি জি ভাই সাড়ে চার মনে হবে এখানে মোবাইলে ছোট দেখো বড় দেখা যাচ্ছে সব ফিনিশ করে ফেললে সাড়ে চার মন ধরে যদি নিতে পারে এটা পেশা কত ভাই এটা পেশা জি দেড় লাখ দেড় লাখ সাড়ে চার মনের গরু দেড় লাখ তার মানে ভাই গরুর মনে করেন গোস্ত গুদর বাড়ায় কিনতে হয় কেন এটা দেখো যেটা পরবো এটা উঠবো আর গাবি গরু যেটা পরবো অর্ধেকটা উঠবো আপনারা ব্যবসায়ী হিসেবে বলেন কিন্তু ক্রেতারা তো অনেকে বলে ভাই অনেক বেশি পরে ট্রেকা বললো অনেক মনে করেন গোসলা যেটা ডেকে পড়বে এটা ডেকে তোর মানে বলদ গরুর মাংস ভালো সেটাই বলতেছেন আচ্ছা তাহলে আজকের বাজারে সবগুলো আপনাদের এই লাটটা ফুরাটে সব এটা আজকে নামছে দশ পনেরোটা বিক্রি হয়েছে আপনাদের এগুলো কি আপনাদের নাকি এগুলো তো মোটামুটি হাড্ডি টাইপের পুরান গরু ভাই আগের গরু একদম জি জি এগুলা এগুলা পিস কেমন করে হলে বেচা বিক্রি করবেন একশো পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ বিশ পঁচিশের গরু নাই ভাই বিশ পঁচিশের কোথায় একটা না তো সবাই সবগুলো দিলে চারটে তো আমি যত বাড়াই সুলতান ভাই শুধু কমায় আর এই দুটো নিলে আচ্ছা আচ্ছা ভাই ওই যে সুরাতে কমায় রাখাতে বাড়াই দেওয়া সিস্টেম হচ্ছে ওইটা আর কি দেখবো আমরা আরো কিছু বলদ গরুর দাম জানাই দর্শক এদিকে বেশ সুন্দর সুন্দর পালন উপযোগী বলদ গরু দেখা যাচ্ছে আজকের কুমিল্লা চৌদ্দগড়া মিশন নিহাটে আসসালামু আলাইকুম কেমন আছেন খুব ক্লান্ত মনে হচ্ছে জি গরম বেশি বাজারে চান্দিনা হলে একটু ঠান্ডা আছে এখানে ফাঁকা আছে চকি আছে কতগুলো আছেন আজকে দশ বারোটা এই লালটা কেমন চাচ্ছিলেন এক লাখ পঁচাশি কত বলে বাজারে এক লাখ পঞ্চান্ন ষাট বলে এগুলো ওজন কেমন করে হবে পাঁচ পন ওজন হবে বেচা বিক্রি টার্গেট কেমন আর দুইশের পাঁচ হাজার হলে বেচা বিক্রি করবেন আচ্ছা এই সাদাটা খাচ্ছেন কেমন একই দাম একই দাম এগুলো খুঁড়ে কেমন আছে পায়ের খুঁড়া খুব ভালো আছে আজকে বাজার কেমন দেখতেছেন রমজানের প্রথম দিন একটু চাপ মানুষ রোজা রেখে কম আসছে বাজারে আচ্ছা ওইটাও কি সেম দাম নাকি এটার দাম নব্বই চাওয়া কত বলে বাজারে পঁয়ষট্টি বলে বেচা বিক্রি কত বলছেন সত্তর হাজার আপনার নাম্বারটা বলেন যোগাযোগের ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শক আমরা দেখব আজকের এই কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার কুমিল্লার ঐতিহ্যবাহী মিশননি হাট থেকে আপনাদেরকে আরো কিছু বলদ গরুর দাম জানাবো বর্তমান বাজারে বলদ গরুর দাম কেমন যাচ্ছে আমরা প্রতিনিয়ত আপনাদেরকে এই কুমিল্লার হাট বাজারগুলোর সঠিক তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করি বাজারে মোটামুটি আজকে রমজানের প্রথম দিন জি ভাই এগুলো আপনার সাইজ কত
কত চাইছিল ভাই দাম তো চাইছে 170 কত বলে ভাই বাজারে 35-40 বলে বেচা বিক্রি কত বলছেন ভাই 45-40 45-40 বেচা বিক্রি করবেন জি 55 কিনা 35-35 চলে চলে যাবে 35-40 দিয়ে দিবেন ঘটনা কি ভাই ভাই গুরু তোর একটা কম দাম কম কম বলে আচ্ছা চালায় যান আল্লাহ ভরসা ধন্যবাদ আপনাকে দর্শক আমরা দেখব বাজার থেকে ঘুরে ঘুরে আরো কিছু গরুর দাম জানাবো গরুটা এখনো বিক্রি হয় নাই আচ্ছা আচ্ছা আমরা দেখব সামনে অনেকগুলো বলদ গরু আছে আজকে বাজারে এখান থেকে কিছু বলদ করে দাম জানাবো আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন ভালো আছি কি অবস্থা গরু কতগুলো নিয়ে আসছেন ওজন কেমন আছে ওজন সাড়ে তিন মন করে আছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে দর্শক আমরা দেখব আজকের বাজার থেকে বলদ গরুর দাম জানাবো বেচা বিক্রি হয়েছে আজকে হয়েছে আচ্ছা বড় গরু আনেন না এখন আগামী বাজারে এখন রমজানের বাজার যেহেতু এখন কমে নিয়ে আসেন আচ্ছা ঠিক আছে চালায় দামে ভালো দর্শকে কিন্তু এগুলোই খোঁজে জি 110 করে 105 করে পাইকারি দিয়ে দিবেন পাইকারি দিয়ে দিবেন অনেক সুন্দর সুন্দর বলদ গরু আচ্ছা আপনাকে ধন্যবাদ আমরা দেখব এখানেও দাম তো চলছে আজকে হান্নান নিয়ে দাফারে মোটামুটি বেশ একটা টাকা আছে আজকে দুইটার টাকা নাই আপনাকে তাহলে ওই 7-8 নিয়ে যান গরুর রাজা গরুর রাজা সাদা বলদ আমার গরু বললে বিশ্বের ওষুধ আপনার লট কত এটা লট ভালো এরিয়ান থেকে 100 করে 100 সব 100 করে বলেন 100 করে দাম নাম্বার বলেন 01813725892 ফতরক থেকে সাবধান হ্যাঁ সকল ধরনের ফতরক ফোন দিতে পারে এগুলো থেকে সাবধান থাকতে হবে ফতরক আমি চিনি চিনেন ফতরক আমি চিনি কোন ভাষা কথা কইব আচ্ছা ঠিক আছে বিভিন্ন ভাবে পরিচয় দিবে বিভিন্ন লোকের ওকে পরিচয় আমি ভয় খবর রাখি রাখেন ইনশাআল্লাহ আচ্ছা যাক আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাকে আমরা দেখবো এখান থেকে আরো কিছু বলদ গরুর দাম জানাই সাদা বলদটার দাম তোর কেমন যাচ্ছে ভালো ভালো স্যার দাম তো চলে নাকি চাচ্ছেন কত সাদাটা আপনি কি দাম দিচ্ছেন নাকি দাম দিচ্ছেন 140 140 এই সাদা বলটার দাম দর বলছে আজকের বাজারে বাড়িওয়ালা এসে দাম বলবে আচ্ছা না ঠিক আছে তো আস্তে আস্তে দেখেন যেহেতু রমজানের প্রথম দিন বাজারে প্রথম দিন বুধবার মুসলিম বাজার প্রথম দিন হানানিয়ার কি অবস্থা শরীরটা কি ভালো হয়েছে এখনো ভালোর দিকে নাই এখন তো গরম আসতেছে আপনার জন্য সমস্যা শীতকালে ভালো ছিলেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাদেরকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম